যোদ্ধা সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী, তাই না? মুক্তিযোদ্ধাদের নাতিপুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে? সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সকল আন্দোলনকারীরা এবং এর সমর্থনকারীরা সরকারকে বলতে চাই, খুব ভালো করে শুনে রাখুন, আপনারা যা করছেন ভালো করছেন না। বাংলাদেশ স্বাধীন হবার পর সকল আমলে রাজাকার শব্দটা এই দেশে ঘৃণার দৃষ্টিতেই দেখা এবং ভাবা হতো। কেন আপনারা আন্দোলনকারীদের রাজাকার বললেন? কেন আপনারা ওদের কথা শুনছেন না? এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান হচ্ছে, বুঝতে পারছেন এর প্রভাব? দেশে একটা প্রজন্ম রাজাকার শব্দটাকে ঘৃণার বদলে খুব স্বাভাবিক হিসেবে দেখতে শুরু করবে। আমাদের বাবা চাচারা যারা জীবনে কোনো দিন কোনো সরকারি সুবিধা নেয়নি, যারা কিছু পাওয়ার আশায় মুক্তিযুদ্ধে যায়নি, তারা তো আপনাদের অভিশাপ দিচ্ছে। আপনাদের সামান্য সমালোচনা করলে, সামান্য বিরোধিতা করলে আপনারা রাজাকার ট্যাগ দিয়ে দেন, ট্যাগ দিয়ে থামিয়ে দিতে চান। আপনাদের দেওয়া ট্যাগ যখন সম্মিলিতভাবে শিক্ষার্থীরা স্বীকার করে নেয়, তখন কেমন লাগে দেখছেন? বুঝতে পারেন আপনারা কোথায় নিয়ে গেছেন মুক্তিযুদ্ধকে? আমরাই বাংলাদেশ, ক্ষমতাসীন তারা স্বৈরাচার। আমরা ভুক্তভোগী, তোরা চোর দস্যু। আমরা নাগরিক, তোরা লোটেরা বর্গী। মজলুম হয়ে জালেমের সাথে অনিবার্য যে লড়াই, সেই অবধারিত লড়াই আমরা করে যাব। আমরা অধিকার আদায়ের ন্যায্য মিছিলে স্লোগান দেব। আমরা গণতন্ত্রের জন্য গুলির সামনে দাঁড়াব। আমরা সার্বভৌমত্বের জন্য ফেলানি হয়ে কাটা তারে ঝুলব। তথাপি সাম্য ও স্বাধীনতার লড়াই চালিয়ে যাব। রাজাকার বলে আমাদের থামিয়ে দেওয়া যাবে না। আমরা রাজাকার নই, আমরাই বাংলাদেশ। এর দায় আপনাদেরই নিতে হবে। কোটা সংস্কার করুন। যোদ্ধাদের এই অপমান করার কোনো অধিকার আপনাদের নেই। কোটা সংস্কার চাই।